আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই কম সময়ে হালিম রান্নার রেসিপি। সাধারণত হালিম রান্না করতে অনেকটাই সময় লাগে, আমি যেভাবে কম সময়ে হালিমটি রান্না করি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চুলায় প্যান দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পরিমাণে রান্নার তেল। এখানে আমি সরিষার তেল ইউজ করছি, রান্নার যে কোনো তেলই ইউজ করা যাবে। দিয়ে দিলাম এখানে আমি 3-4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি আমি একটু তেলের মধ্যে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। এরপর এখানে আমি দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া। এরপর দিলাম এখানে আমি প্যাকেটের মধ্যে থাকা মশলার অর্ধেক মশলা এখানে দিয়ে দিলাম, আর অর্ধেক মশলা আমি রান্নার শেষের দিকে ইউজ করব। সব মশলাগুলো দেয়া হলে মশলাগুলো আমি 2-3 মিনিট পর্যন্ত একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে 2 রাখা মাংস। এখানে আমি 1 প্যাকেট হালিম রান্না করব। 1 প্যাকেট হালিমের জন্য আমি এখানে 1/2 কেজি থেকে একটু বেশি হবে মাংস ছোট ছোট পিস করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। 7 মতো লবণ দিয়ে আমি মাংসগুলো 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। মাংস 80% পর্যন্ত সিদ্ধ করা হলে আমি এখানে হালিমের মধ্যে থাকা যে শস্য দানাগুলো আছে এগুলো আমি 1/2 ঘন্টা পর্যন্ত ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3 কাপ পানি দিয়ে। এরপর আমি শস্য দানাগুলো ব্লেন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি ভালোভাবে। সেই শস্য দানার পেস্টটি আমি এখানে দিয়ে দিলাম, সাথে দিলাম এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণে পানি। টোটাল আমি এখানে 1 প্যাকেট হালিম রান্না করতে মেজারমেন্ট কাপের 7 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। চুলার জাল প্রথমের দিকে আমি মিডিয়ামে রেখে হালিমগুলো রান্না করতে থাকবো এবং ঘন ঘন নাড়তে থাকবো। হালিম যখন ঘন হতে শুরু করবে তখন আমি চুলার জাল লোতে করে দিব। ঘন ঘন নাড়তে হবে, না হয় হালিম নিচ থেকে পুড়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে 5-7 মিনিট পরে হালিম একটু ঘন হয়ে আসলে আমি চুলার জাল লোতে করে দিব। চুলার জাল লোতে রেখে আমি আস্তে আস্তে হালিমগুলি রান্না করতে থাকবো এবং মাঝে মাঝে নেড়ে দিব। যখন এরকম ঘনত্বে আসবে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে যে অর্ধেক মশলা আমি রেখেছিলাম সেই মশলাটি এখানে দিয়ে দিলাম। মশলাগুলো উপর থেকে একটু হালিমের সাথে মিক্স করে নিয়ে আমি চোলা বন্ধ করে দিব। হালিমগুলো এ পর্যায়ে একটু লিকুইড মনে হলেও এটি নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে। হালিম রান্না করতে সাধারণত অনেকটাই সময় লাগে, শস্য দানাগুলো সিদ্ধ হতে চায় না সহজে, তাই হালিম রান্নাটা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। এভাবে যদি শস্য দানাগুলো আগে থেকে পেস্ট করে রাখা যায় তাহলে খুব কম সময়ের মধ্যে হালিমটি রান্না হয়ে যায় এবং সময়ও অনেকটাই বেঁচে যায়। এভাবে মাটির হাঁড়িতে ঢেলে নিব। এরপর আমি নিজের পছন্দ মতো হালিমের উপর সাজিয়ে নিব। আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।